আসেনি বিএনপি বললেন প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে চাইলেন সবার সহযোগিতা হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন নেতিবাচক প্রভাব কৃষি ও পোলট্রি খামারে সারা দেশে মহাসড়কে তিন চাকার যান বন্ধে হাইকোর্টের রুল নীতিমালা প্রস্তুত জানালেন সড়ক পরিবহন মন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ নামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে হেরে যাবার ভয়ে নির্বাচনে না আসা বিএনপিকে পথ হারানো পথিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন নির্বাচন শেষ হবার পরেও বাতিলের ষড়যন্ত্র এখনও চলছে তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের রিপোর্ট বিদেশ বিভুঁয়ে দেশের প্রয়োজনে ছড়িয়ে থাকা বাঙালির উপস্থিতিতে গণভবন প্রাঙ্গণ হয়ে ওঠে একখণ্ড প্রবাস পঞ্চমবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতেই প্রবাসী নেতাকর্মীদের এই আয়োজন বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করা নেতাকর্মীর দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্দোলন সংগ্রামে কিংবা বিশ্ব জনমত সৃষ্টিতে বড় শক্তি প্রবাসীদেরও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী আপনারা আন্দোলন সংগ্রাম করেন জনমত সৃষ্টি করেন এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি সাত জানুয়ারি জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং নির্বাচন বাতিলে বিএনপির লিফলেট বিতরণ হিতে বিপরীত হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেছে আমি সব থেকে আগে আমাদের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই কারণ এই জনগণই স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়েছে এবার কারণ যখন দেখলো যে বিএনপি নির্বাচনে আসবে না আর কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে কেউ যেন ভোট না দেয় তারা লিফলেট বিলি শুরু করলো এই লিফলেট বিলি করার ফলে আমি দেখলাম ঘটনা উল্টো হয়ে গেল তখন মানুষজন আরও উৎসাহিত হলো যে না আমাদের ভোট দিতেই হবে পরাজয়ের আশঙ্কায় নির্বাচনে না আসা বিএনপির নেতৃত্ব সংকট এবং দিকভ্রান্তির বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী তাদের চাবি খো গায়া তাতে কে দায়ী কে চাবিটা গেল কোথায় চাবি তো তাদেরই দেওয়া ছিল তো তাদের ওই চাবি খুলে মানে খো যাবে চাবি হারাবে আর তারাও পথ হারাবে তারাও এখন পথ হারানো প্রতীক হয়ে গেছে কাজেই ওদের যাই না সাংগঠনিক কোনো দক্ষতা আছে কিনা একটাই দক্ষতা আছে অগ্নিসন্ত্রাস করা বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার সমাধান চেয়ে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা কাজে আমরা শান্তিতে বিশ্বাস করি মিয়ানমারের সাথে আমরা আলোচনা করেছি আমরা কিন্তু এটা নিয়ে তাদের সাথে ঝগড়া ফ্যাসাদও করতে চাইনি যুদ্ধ করতে চাইনি কারণ আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না কাজে শান্তি দিতে পারে উন্নতি কিন্তু আজকে যে অস্ত্র প্রতিযোগিতা এই অস্ত্র প্রতিযোগিতা একটা আমার মনে হয় এর থেকে জঘন্য কাজ আর কিছু নেই স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা আশা করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই বাংলাদেশকে গড়ে তুলবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন ঢাকা শহর দেশের বিভিন্ন জেলায় অস্বাভাবিক হারে কমছে তাপমাত্রা বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি ও পোলট্রি খামারেও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 9.7 ডিগ্রি প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে খুশি দালু মুকুলের প্রতিবেদন রাজধানী সহ দেশের প্রায় সব এলাকায় দিনের বেলা তো চলছে কুয়াশার দাপট ভর দুপুরও মিলছে না রোদের দেখা দেশের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত শ্রীমঙ্গলের বাসিন্দারা কত বড় ঠান্ডার মধ্যে আমরা পাই না কিছু দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে তীব্র শীত কুয়াশার সাথে উত্তরের হিম বাতাসে নাকাল জনজীবন অতিরিক্ত ঠান্ডা লাগছে ব্রাহ্মণটি আমরা এসি তো বাইর হওয়া যায় না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কাজ কাম করা যায় না আমি তো গাড়ি চালাই গাড়ির স্টিয়ারিংটা ধরে রাখবো দশ দিন ধরে সূর্যে দেখা নেই রংপুরে খান কাঁপানো শীতে বিপর্যস্ত সাধারণ মানুষ ঠান্ডার মাধ্যমে সকালে উঠে স্কুল আসতে হয় কলেজ আসতে হয় ঘন কুয়াশায় সূর্যে দেখা মিলছে না উত্তরে আরেক জেলা কুড়িগ্রামও তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হচ্ছে ঘন কুয়াশা এবং কনকনের ঠান্ডা অব্যাহত আছে লালমনিরহাটে নষ্ট হচ্ছে শস্য ক্ষেত ও বীজতলা ঘন কুয়াশা আর ইয়া এই যে মানে ঠান্ডাটা এই কারণে
ওষুধ দেওয়া লাগছে, তিন দিন পরপর দেওয়া লাগবে বাধ্যতামূলক, নাহলে তো খেত নষ্ট হয়ে যাবে। বিএস কইছে দুই দিন পরপর তিন দিন পরপর ওষুধ দিবে, আর পলিথিন দিয়ে ঢাকি দিবার কইছে, নাহলে ওই যে ওই বিছন তা তো ওই বিছন টিকবে নাকছে না। গাইবান্ধায় জনজীবনের পাশাপাশি ঠান্ডার প্রভাব পড়েছে পোলট্রি খামারে। যশোরে শীতের প্রকোপ বাড়ার সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীর, সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাই হোক, হাড়ের উপর আর লাঞ্চের উপর স্পট জমে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে কফ জমে গেছে। ফেনীতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগ, জ্বর সর্দি নিউমোনিয়া নিয়ে চাঁদপুরের হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর চাপ। নাটোরেও কমছে না শীতের দাপট, বেড়ে চলেছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত, শীতের কারণে বাচ্চাকে এখানে আনা হয়েছে। রোগীর অ্যাটেন্ডেন্সকে আমরা বলছি, বাবা মাকে বলছি, বাচ্চাদেরকে একটু গরম রাখতে, একটু যত্ন করতে বলছি। টানা পাঁচ দিন ধরে সূর্যের দেখা মিলছে না যমুনাপাড়ে জেলা সিরাজগঞ্জে, নেত্রকোনারও একই হাল, কনকনে ঠান্ডায় বিপাকে সাধারণ মানুষ। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। চোখ ফেরাবো বরিশালে, সহকর্মী সুখেন্দু অ্যাডবোরের কাছ থেকে সরাসরি জেনে নেব সেখানকার শীতের পরিস্থিতি। সুখেন্দু, জনজীবন দুর্ভোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও পোলট্রি শিল্প, এ সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ লিমা, আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশের ন্যায় বরিশালেও কিন্তু একেবারে শীত জেগে বসেছে। বরিশালে গত কয়েকদিন যাবৎ, চার পাঁচ দিন যাবৎ একেবারে শীত কিন্তু বরিশালে জেগে বসেছে। বিশেষ করে গতকাল এবং আজকে কিন্তু সূর্যের দেখা মিলেছে। এই শীতে কিন্তু বরিশালের যে বিশেষ করে ছিন্নমূল যে লোক এবং বৃদ্ধ লোক, তারা কিন্তু খুবই শীতে কষ্ট পাচ্ছে। আমি কিন্তু সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় দেখেছি, ঘুরেছি এবং যেটা দেখেছি, আজকে কিন্তু সকাল 11:30টার দিকে সূর্যের দেখা মিলেছে। সূর্য ওঠার পরপরেই কিন্তু আসলে নগরীতে দেখা গেছে যে মানুষের শীত নিবারণ করার জন্য সূর্যের যেখানেই সূর্যের আলো পেয়েছে সেখানেই কিন্তু তাদের, এমনকি বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও আমি সূর্যের আলোতে তাদের শীত নিবারণ করতে দেখেছি। আমি এখন আছি বরিশাল লঞ্চঘাট এলাকায়, এখানে কিন্তু বেশ অনেক ছিন্নমূল মানুষ আছে যারা শীতে কষ্ট পাচ্ছে। আমরা গতকালকে এও দেখেছি যে এবং আজকেও দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন যারা বিত্তবান সমাজের লোক আছে তাদেরকেও আমরা দেখেছি বিভিন্ন স্থানে এবং আশ্রয়ণ কেন্দ্রগুলোতেও কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়। এবং এই তীব্র শীতে কিন্তু বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের তারা কিন্তু খুবই তারা খারাপ অবস্থা আছে। বরিশালে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েক বছরের মধ্যে বরিশালে কিন্তু এটাই সর্বনিম্ন, আজকে 10.2 সেলসিয়াস তাপমাত্রা আছে। এই ছিল বরিশালের শীতের সর্বশেষ তথ্য লিমা। দর্শক, বরিশাল থেকে আমাদেরকে জানাছিলেন সুখেন্দু এডবর, সুখেন্দু আপনাকে ধন্যবাদ। নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিতে সারা দেশের মহাসড়কে থাকা স্থাপনা ও হাটবাজার অপসারণ এবং ভটভটি নসিমন করিমন চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম বদরুল ইসলামের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার বেঞ্চ এ রুল জারি করেন। মাসের ভিতরে তারা একটা কমিটি করে তারা সেইটা এই কোর্টের কাছে উপস্থাপন করবে যে এই রোড শৃঙ্খলা যে অব্যবস্থা, চার লেন কীভাবে দুই লেন হয়ে যায়, যে সরকার চার লেনের রাস্তা করে কিন্তু সেই রাস্তার উপরে গার্বেজ, বাস, টেম্পু এবং বাজার বসায়, সেইটাকে কেন শৃঙ্খলায় আনা হবে না সেইটার উপরে একটা কমপ্লেন্স দিছে। তিন মাস পরে সেটা এসে কোর্টে জানাতে হবে যে তারা এইটা শৃঙ্খলায় আনার জন্য, হাইওয়ের শৃঙ্খলা আনার জন্য কি ব্যবস্থা তারা গ্রহণ করছে। এদিকে মহাসড়কে তিন চাকার যান বন্ধে নীতিমালা প্রস্তুত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মোটরসাইকেল এবং ইজি বাইক সব গাড়ির ব্যাপারে একটা
নীতিমালা করার জন্য আমি সচিবকে নির্দেশ দিয়েছি, এটা যত দ্রুত সম্ভব এই নীতিমালার কিছু কাজ আমাদের এর আগের টাউনে হয়েছে, বাকি কাজটা সম্পন্ন করার জন্য আমি নির্দেশ দিয়েছি। আবারও চলে যাচ্ছি সরাসরি শীতের খবর জানতে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলের 9.7, সেখানকার জনজীবনের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মৌলভীবাজারের সহকর্মী বিকুল চক্রবর্তীর কাছে। লিমা, আপনি যেমনটা বলছেন যে আজকে কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আমাকে জানিয়েছেন আজ সকাল 6টায়, সকাল 9টায় এবং সকাল 10টায় 9.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এর সাথে 10 ডিগ্রির নিচে যখন তাপমাত্রা নেমে যায় তখনই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় এবং আজকে কিন্তু এই মৌলভীবাজার জেলা জুড়েই মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তো আপনারা জানেন যে মৌলভীবাজারের আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াওড়া চা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা বাগানের শ্রমিকরা যে আগুন জ্বালিয়ে কিন্তু তাদের শীত নিবারণ করছেন। এভাবে নির্ময়ের মানুষরা কিন্তু শীতবস্ত্রের কারণে তারা দুর্ভোগে আছেন এবং আমাদের মৌলভীবাজার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আমাকে জানিয়েছেন আজকে গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 108 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। তো আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তারা বলেছেন এই অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকুল, আপনাকে ধন্যবাদ। জামালপুরে ব্রহ্মপুত্র নদে চালু হয়েছে 4টি বড় সেতু, নির্মাণাধীন 1টি অত্যাধুনিক সেতু। এগুলো সহ গত 15 বছরে নির্মিত ছোট বড় প্রায় 22,000 মিটার সেতু সমৃদ্ধ করছে কৃষিখাতকে। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাও সহজতর হয়ে বদলে যাচ্ছে কৃষি নির্ভর জেলাবাসীর ভাগ্য। জামালপুর থেকে মুক্তা আহমেদের তথ্যচিত্রে মাসুম আলিসার প্রতিবেদন। জামালপুর জেলার প্রায় 26 লাখ নাগরিকের সিংহভাগেরই বসবাস চরাঞ্চলে। চরবাসীর যোগাযোগ সহজ করেছে ব্রহ্মপুত্রে নির্মিত ও নির্মাণাধীন 5টি বড় ব্রিজ। ইসলামপুর উপজেলার পাইলিংঘাট থেকে বীর উত্তম শহীদ খালেদ মোশারফ সেতু ও মেলান্দহ উপজেলার ডেফলা ঘাট থেকে ইসলামপুরের ডিগ্রির চর আমডাঙ্গা সড়ক পর্যন্ত শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু চালু হয় 2018 সালের 11 অক্টোবর। পাশের বকশীগঞ্জ উপজেলা ও শেরপুর জেলার সাথে ওই দুই উপজেলাকে সরাসরি যুক্ত করেছে সেতু দুটি। দেওয়ানগঞ্জের মাদারের চর সেতু বকশীগঞ্জের সাথে দূরত্ব কমিয়েছে 40 কিলোমিটার। 1998 সালে চালু জামালপুর শেরপুর ব্রহ্মপুত্র সেতুও দুই জেলার মেলবন্ধনকে আরও দৃঢ় করেছে। নির্মাণাধীন কংক্রিট গার্ডারের ওপর স্টিল স্ট্রাকচারের অত্যাধুনিক সেতুটি সংযোগ করবে সদরের চরাঞ্চলগুলোর সাথে। বিগত 15 বছরে জামালপুর জেলায় আমরা 1558 কিলোমিটার রাস্তা পাকাকরণ করেছি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা 22,000 মিটার ব্রিজ নির্মাণ করেছি। সেতুগুলোর দুপাশের আধুনিক সংযোগ সড়কের কারণে কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা, সহজে শিক্ষা সুবিধা পাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, রোগীরাও পাচ্ছেন উন্নত স্বাস্থ্যসেবা। বৃষ্টি হওয়াতে আমাদের যাতায়াতের ব্যবস্থা সুন্দর হয়েছে, অল্প সময়ের মধ্যে আমরা যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারতেছি। এই ব্রিজটা প্রধানমন্ত্রী করে দেওয়াতে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। অনেক সবজি লাগাইছি, আগে যদি পাইছি 5 টাকা এখন দাম পাই 20 টাকা। আগে খুব কষ্ট করে আমরা নদী পার করছি, এখানকার সরাসরি ট্রাক আমরা বেগুনে ক্ষেত্রে লোড করতে পারি। ব্রিজটা হওয়াতে এটি ভাই 8টা 10টা ইনওয়ান এগুলো মোটামুটি সুযোগ সুবিধা হয়েছে বা ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে। অভূতপূর্ব সাফল্যের কারণে মানুষ আজকে উজ্জীবিত, উদ্ভাসিত এবং বিভিন্ন ধরনের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ী উদ্যোক্তারাও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। সেতুগুলো ঘিরে সমৃদ্ধ জীবনযাত্রার স্বপ্ন দেখছেন জামালপুরবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।
শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরের রায়ে প্রত্যেকে ১,০০,০০০ টাকা করে জরিমানা এবং মরদেহ গুমের দায়ে আরও ৭ বছর করে কারাদণ্ড দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সোহেল আহমেদের ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইব্রাহিম আলামিন ও মোহাম্মদ আলী পলাতক এবং নিজাম বালী ও ওমর ফারুক কারাগারে রয়েছেন। ২০১৯ সালের ১৮ এপ্রিল জামুড্ডা উপজেলার চরমালগাঁও গ্রামের মোতালে ভাওলাদারের স্ত্রী ফিরোজা বেগমকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা ও মরদেহ গুম করে রাখেন আসামিরা। শরীয়তপুরের আদালতে হত্যা মামলাটি করেন নিহতের ভাই লাল মিয়া সর্দার। গাজীপুরের চান্দনায় আর্থিক লেনদেনের বিরুদ্ধে ৭ বছরের শিশু মারিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। দুপুরের সংবাদ সম্মেলনে উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, রোববার বিকেলে বাসার বাইরে গিয়ে নিখোঁজ হয় মারিয়া আক্তার। পরে তেলিপাড়ায় ঝোপঝাড়ের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত মারিয়ার বাবা থানায় মামলা করলে সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েলকে গ্রেফতার করে পুলিশ। আর্থিক লেনদেন নিয়ে পূর্ববিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জুয়েল। সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলার প্রধান আসামি সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিপু সহ পলাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বালুচর এলাকাবাসী। দুপুরে নগর ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেন নিহত আরিফের মা আঁখি বেগম এবং স্বজন মনোয়ারা বেগম সহ স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিকল্পিত হামলা চালিয়ে ছাত্রলীগ কর্মী আরিফকে খুন করেছে সন্ত্রাসী চক্র। আসামিদের গ্রেফতারের পাশাপাশি খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারও দাবি করেন তারা। রেললাইনের ফাটলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে ধীর গতিতে ট্রেন চলাচল করছে। দুপুর ১২:৩০টার দিকে উথলির তেঁতুলতলা ঘোড়ামারা রেলগেটের কাছে রেললাইনে ফাটল দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেন স্থানীয়রা। এই লাইনে এখন ১০ কিলোমিটার বেগে ট্রেন চলছে। চুয়াডাঙ্গা রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, অতিরিক্ত লোডে লোহার পাত চিড়ে গেছে, এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলমান। এবার চট্টগ্রাম সংবাদ। এবারের নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে এবং তারা গ্রহণ করেছেন। এর প্রমাণ হচ্ছে বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সকালে নিজ এলাকা চট্টগ্রামে গেলে সংবর্ধিত হন তিনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ডক্টর হাসান মাহমুদকে বরণ করে নেন নেতাকর্মীরা। সেখানে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। পাহাড়ি জেলাগুলোতে সমবন্টনে কেউ যেন বঞ্চিত না হন সেদিকে দৃষ্টি দিয়ে সবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। সকালে খাগড়াছড়িতে পৌঁছালে নেতাকর্মী সমর্থক সহ জেলাবাসী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রামগড়ের পথসভায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান কুজেন্দ্রলাল ত্রিপুরা। জেলা থেকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা। ফটিকছড়িকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম দুই আসনের নতুন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। দুপুরে নগরীর স্টেশন রোডের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, গত ১৫ বছর ফটিকছড়িতে আওয়ামী লীগের কোনো এমপি নির্বাচিত হননি, ফলে দলে কোন্দল যেমন আছে তেমনি অবহেলিতও রয়ে গেছে। দলের নেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পদক্ষেপ নেবেন বলে জানান খাদিজাতুল আনোয়ার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের ছেলে এইচএসসি পরীক্ষার ১২টি পত্রের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনকারীর মোবাইল ফোন নম্বর উদ্ঘাটনের পর আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সাবেক সচিব প্রফেসর আব্দুল আলিমের মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদনটি করা হয়। আবেদনকারীকে শনাক্ত ও আইনি প্রতিকার চেয়ে গত বছরের ৪ ডিসেম্বর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন প্রফেসর নারায়ণের স্ত্রী বনশ্রীনাথ। সচিবকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর এবং মানহানিকর বক্তব্য দেয় আইনি প্রতিকার চেয়ে আদালতে শরণাপন্ন হতে বাদীকে পরামর্শ দেন পাঁচলাইশ থানা পুলিশ।
শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হেরে যাবার ভয় নির্বাচনে আসেনি বিএনপি, বললেন প্রধানমন্ত্রী, দেশকে এগিয়ে নিতে চাইলেন সবার সহযোগিতা। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব কৃষি ও পোলট্রি খামারে। সারা দেশে মহাসড়কে তিন চাকার যান বন্ধে হাইকোর্টের রুল, নীতিমালা প্রস্তুত, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডাল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা সাতটায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।